হ্যালো বন্ধুরা, আই হোপ তোমরা ভালো আছো। গতকালের প্রশ্ন ছিল, আইপিএলে সবার প্রথম কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? এক রাজস্থান, দুই মুম্বাই। বন্ধুরা সঠিক উত্তরটি হবে রাজস্থান। সঠিক উত্তরদাতারা হলো ইব্রাহিম পুকস, কুস্তাব দাস, চন্দন মুলো, অপু মালাকার, অজিত কুমার হাজারিকা, সুজন নস্কর, হিমাংশু হালদার, জাহাঙ্গীর আনসারি, শারিবুল শেখ, অভিজিৎ মুখার্জি, রামপ্রসাদ লে, ধুমা মান্ডি, সুখেন চৌধুরী, অমিতাভ সরকার, প্রদীপ মণ্ডল, মধুসূদন সর্দার, আমির হোসেন, আশরাফুল ইসলাম, অভিষেক দাস, রাহুল সাহা এবং মানস মুখার্জি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তরটি দেওয়ার জন্য। আজকের প্রথম দাদা, আমি যখন এলাম তুমি কেন এলে না, তুমি যখন এলে কত কি খেলে, একবার গেলে ফিরে তুমি এলে, কিন্তু হাই বিদ্যাকালে আমায় ছেড়ে চলে গেলে। বলো তো বন্ধুরা, এই দাদাটির উত্তরটা কি হবে? বন্ধুরা এখানে এই দাদাটির উত্তর হবে দাঁত। দুই নম্বর দাদা, প্রাণ নেই তবুও প্রাণীর সঙ্গেই চলে, শব্দ নেই তবু প্রাণীর মতোই বলে। বলো তো বন্ধুরা এই দাদাটির উত্তর কি হবে? বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে মানুষের ছায়া। তিন নম্বর ধাঁধা, আমি তুমি একজন দেখিতে এক রূপ, আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ। বন্ধুরা এখানে এই ধাঁধাটির উত্তর হবে নিজের ছবি। চার নম্বর ধাঁধা, জ্বলছে তবু পুড়ছে না, কোন সে বলো তো। বন্ধুরা উত্তর হবে জোনাকি পোকা, যেটি জলে তবুও পড়ে না। পাঁচ নম্বর দাদা, কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে কিন্তু বের করার সময় লাল হয়ে যায়? বলো তো বন্ধুরা উত্তরটা কি হতে পারে? এখানে উত্তর হবে কয়লা, যেটি ঢুকানোর সময় কালো থাকে কিন্তু বের করার সময় লাল হয়ে যায়। ছয় নম্বর দাদা, দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলা জাগে, ঘর নেই বাড়ি নেই পরের ভিক্ষা মাগে। বলো তো প্রিয় বন্ধুরা এটার উত্তর কি হবে? বন্ধুরা এখানে উত্তরটা হবে চাঁদ। সাত নম্বর ধাঁধা, পরের ঘরে জন্ম আমায়, দেখতে আমি কালো, তাই বলে কেউ ভুল করো না, বাঁচতে আমায় ভালো। বন্ধুরা এখানে উত্তর হবে কোকিল পাখি, কারণ কোকিল পাখি পরের বাসায় ডিম পাড়ে এবং এরা দেখতেও কালো হয়। আট নম্বর দাদা, গরম নয় ঠান্ডাও নয় তবুও লোকে ফু দিয়ে খায়, বলো তো উত্তরটা কি হতে পারে? বন্ধুরা এখানে এই দাদাটির উত্তর হলো বাদাম, যেটা আমরা ফু দিয়ে খাই। নয় নম্বর দাদা, মেটো গোয়াল কাঠের গাই, বাছুর ছাড়াই দুধ পাই, বলো তো উত্তরটা কি হবে? বন্ধুরা এখানে উত্তরটি হবে খেজুর। দশ নম্বর দাদা, বলো তো এই ধাঁধাটির উত্তর কি হতে পারে? দেয়াল আছে ছাদও আছে এমন এক ঘর, ভেতরে তার প্রবেশ করার একটাও নেই দ্বার। বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে মশারি, যার দেয়াল আছে ছাদও আছে কিন্তু প্রবেশ করার একটাও নেই দ্বার। এগারো নম্বর দাদা, কি এমন জিনিস যা আপনি করেন কিন্তু তাকে কখনো আপনি স্পর্শ করতে পারেন না? বন্ধুরা এখানে উত্তরটা হবে চিন্তা করা বা টেনশন করা। বারো নম্বর দাদা, আমি নয় জাম নয় গাছে নাই ধরে, তবু সকল লোক তারে ফল বলে জানে, বলো তো উত্তরটা কি হবে? বন্ধুরা এখানে এই ধাঁধাটির উত্তর হবে পরীক্ষার ফল। তেরো নম্বর দাদা, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? লাথির ওপর লাথি মারে, লাশ লজ্জা নাই, মাথা তবু উঁচু করে, নায়কের কোনো শরম নাই। বন্ধুরা এখানে উত্তর হবে ঢেঁকি। চোদ্দ নম্বর দাদা, আমি অন্ধ কিন্তু শক্তিশালী, আমি যতটা জটিল ততটাই নরম, বলুন তো আমি কে? বন্ধুরা এটির উত্তর হবে ভালোবাসা। পনেরো নম্বর দাদা, একটা চোখ আছে তবুও দেখতে পাই না, কার কথা বলছি বলুন তো দাদা?
এখানে এই প্রশ্নটির উত্তর হবে সুস। ১৬ নম্বর ধাঁধা, দোলে দোলে দুলুনি ছোটোবেলায় খেলোনি, পাকলে সুন্দরী হবে ন্যাংটা হয়ে হাটে যাবে। বলো বন্ধুরা এটার উত্তর কি হবে। বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে তেঁতুল। ১৭ নম্বর ধাঁধা, আট পা ১৬ হাঁটু, বসে থাকে বীর হাঁটু, শূন্য পেতে জাল, শিকার ধরে সর্বকাল। বলো তো এটির উত্তর কি হতে পারে। বন্ধুরা এখানে এই ধাঁধাটির উত্তর হবে মাকড়সা। ১৮ নম্বর ধাঁধা, কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে থাকে। বন্ধুরা জিরাফের বুদ্ধি সবচেয়ে উঁচুতে থাকে, কারণ জিরাফ ভীষণ লম্বা হয় এর জন্য। ১৯ নম্বর ধাঁধা, তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি। এই ধাঁধাটির উত্তরটি জানলে অবশ্যই কমেন্টে জানিও। এই ধাঁধাটির উত্তর হবে হলুদ। ২০ নম্বর ধাঁধা, সবুজ বুড়ি হাটে যায়, হাটে যাইয়া চিমটি খায়। বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে। বন্ধুরা এখানে এই ধাঁধাটির উত্তর হবে লাউ। ২১ নম্বর ধাঁধা, দুই মায়ের এক সন্তান, বলেন দেখি তোর কি নাম। বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে দরজার খিল। ২২ নম্বর ধাঁধা, আপনি আমাকে জলে দেখতে পান, তাও আমি ভিজে যাই না, বলো তো আমি কে। বন্ধুরা এখানে উত্তর হবে আপনার নিজের প্রতিবিম্ব, যেটি জলের মধ্যে দেখা যায়। ২৩ নম্বর ধাঁধা, এক হাড়ি জেলে মাছ ধরে, কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তাই ধরে। বলো তো এই উত্তরটা কি হবে। বন্ধুরা এখানে এটির উত্তর হবে ফুটন্ত ভাত। ২৪ নম্বর ধাঁধা, রাজার বেটা রামদাস, খাই খোলা তার ফেলাই শ্বাস। বলো তো এই ধাঁধাটির উত্তর কি হবে। বন্ধুরা এখানে এই ধাঁধাটির উত্তর হবে চালতা। ২৫ নম্বর ধাঁধা, আকাশে আছি বাতাসে আছি, নাই পৃথিবীতে চাঁদ আর তারায় আছি, নাই কিন্তু সূর্যতে। প্রিয় বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে আধার। ২৬ নম্বর ধাঁধা, গরমে রাখলে গলে যাবে, ঠান্ডায় রাখলে কঠিন হবে, বরফ কিন্তু নয়, সবার ঘরে আছে দেখি বলো, লাগে কিন্তু খুব জরুরি কাজে। বন্ধুরা এখানে এই ধাঁধাটির উত্তর হবে মোমবাতি। ২৭ নম্বর ধাঁধা, কোন তিনটি শব্দ কোটিবার বলল মনে হয় কম বলা হলো। বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হতে পারে। বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ, এটি কোটি কোটিবার বলল মনে হয় কম বলা হলো। ২৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি। ১ শেখ হাসিনা, ২ খালেদা জিয়া। বন্ধুরা যদি তোমরা এই প্রশ্নের উত্তরটা জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থেকো।